সুদর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামী একাডেমির বই বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সে বইটির নাম রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট, অনুবাদ করেছেন সর্দার ফজলুল করিম। বইটি প্রকাশিত হয়েছে মালা ব্রাদার্স থেকে। 2000 সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়। সর্দার ফজলুল করিমের অন্যান্য অনুবাদ লিখিত বইগুলোর ভিতরে এই বইটি অত্যন্ত আলোচিত একটি বই। এই বইটি মোট 4টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বিশেষত একটি সমাজ মানুষের জীবন এবং রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অনুষঙ্গকে এই বইয়ের ভিতরে তুলে আনার চেষ্টা করেছেন ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুসো। রুসোর জন্ম হয় 1712 সালে, তিনি মৃত্যুবরণ করেন 1778 সালে। এই দীর্ঘ সময়ে জীবনে রুসো কিছু বই রচনা করে গেছেন, তার ভিতরে এই বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের ভিতরে রুসো দেখানোর চেষ্টা করেছেন কি করে একটি সমাজ এবং রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্কটা কি। রুসোর এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাক্যটি সেটা হচ্ছে যে মানুষ জন্মগতভাবেই স্বাধীন। স্বাধীন মানুষ কি করে পরাধীন হয়ে যায় সে বিষয়টি এই বইয়ের ভিতরে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। রুসো প্রথম বইয়ে প্রথম অংশটুকুতেই বলার চেষ্টা করেছেন যে কেমন করে একজন মানুষ তার জীবনের যে বিভিন্ন বিভিন্ন অংশে এসে পরাধীন হয়ে পড়ে। দেখা যায় যে একজন মানুষ যখন স্বাভাবিকভাবে প্রকৃতিগতভাবে কিছু স্বাধীনতা ভোগ করতো এবং তার নিজের কিছু স্বাধীনতা ছিল, কিন্তু একটা সময়ে মানুষকে রাষ্ট্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে পৃথিবীতে এবং এই মানুষকেই একটা সময় সমাজ গঠন করতে বাধ্য হতে হয় এবং এই মানুষই এক সময় রাষ্ট্র গঠন করে এবং রাষ্ট্র গঠনের ফলে দেখা যায় যে এই মানুষগুলোকে একটা 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 পর্যায়ে এসে রাষ্ট্রের কাছে নিজের স্বাধীনতাকে জমা রেখে একটা বৃহত্তম শক্তির স্বাধীনতা উপভোগ করতে চায় মানুষ। রুসো এর মাধ্যমে দেখাতে চান যে সাধারণের ইচ্ছার ভিতর দিয়েই একটি রাষ্ট্র গঠিত হয়, যাকে তিনি সাধারণের ইচ্ছার কথা বলেছেন তাকেই আমরা বলতে পারি সার্বভৌমত্ব। একটি রাষ্ট্র কীভাবে দাঁড়ায় এবং তার সার্বভৌমত্ব কীভাবে টিকে থাকে তারই আলোকপাত করার চেষ্টা করেছেন রুসো এই বইটিতে। তিনি তৎকালীন সময়ে তার এই বই প্রথম প্রকাশিত হওয়ার পরপরেই দেখা যায় যে বইটি নানানভাবে নিষিদ্ধ ঘোষিত হয়। সেখানে এই বইটির প্রচলন সেইখানে তেমন একটা হয় না। তৎকালীন রাজাদের সময় দেখা যাচ্ছে যে রুসো এই বইটির জন্য যে তার যে জীবনের যে ভাবনা, নানান সময়ের ভাবনা, সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছেন এই বইয়ের ভেতরে। দেখা গেছে যে রুসো বলতে চেষ্টা করছেন বিভিন্ন সময় যে মানুষ যে জন্মগতভাবে স্বাধীন এবং এই তার স্বাধীনতা কে একটা সামাজিক চুক্তির ভিতর দিয়ে, একটা সামাজিক চুক্তির ভিতর দিয়ে কি করে মানুষ তার স্বাধীনতাকে একটা রাষ্ট্রের কাছে সমর্পণ করে দিয়ে পরবর্তীতে সে রাষ্ট্রের কাছ থেকে সে আরও বেশি সুবিধা ভোগ করতে পারে। একক ব্যক্তি হিসেবে একটা মানুষ যে দুর্বল, সে দুর্বল মানুষ যখন একটি রাষ্ট্রের কাছে তার স্বাধীনতাকে জিম্মি রাখে, জমা রাখে এবং এই জমা রাখার ভেতর দিয়ে রাষ্ট্র দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে তাকে আরও বেশি ক্ষমতা দেবে বলেই সে তার তার যে স্বাধীনতাটুকুকে জমা দেয়, এর বিনিময়ে সে আরও বেশি স্বাধীনতা প্রত্যাশা করে। রুসো বলতে চেষ্টা করেছেন যে একটি স্বাভাবিক রাষ্ট্রের ভেতর দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে মানুষ সেখান থেকে অনেক বেশি সুবিধা পেতে পারে। কিন্তু রুসো তার আলোচনার একটা পর্যায়ে গিয়ে বলার চেষ্টা করছেন যে এই স্বাধীনতাটুকু যিনি যারা তিনি জমা দিয়েছেন, একজন সাধারণ নাগরিক রাষ্ট্রের কাছে জমা দিয়েছেন, সেই রাষ্ট্র যদি সেখানে ন্যায়সঙ্গতভাবে শাসন কার্য পরিচালনা করা সম্ভব না হয় তাহলে সেই স্বাধীনতা মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, কারণ তার স্বাধীনতা একটা গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ হয়ে যাবে। তা রুসো পুরো বইয়ের ভেতর দিয়ে যেগুলো বোঝানোর চেষ্টা করেছেন এই 4টি অধ্যায়ে দেখানোর চেষ্টা করেছেন জনতা কেমন, জনতার প্রকৃতি কেমন,
জনতার ভাবনা কেমন, জনমত কেমন এবং সার্বভৌমত্ব কি, এই জিনিসগুলোকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন রুসো। রুসো এই ইংরেজি বইটা, এই বইটা প্রথমে তিনি ফরাসি ভাষাতে লিখেন, পরবর্তীতে এইটা চেঞ্জ হয়ে আসে যে এটা একটা, এই এই বইটার যে প্রথম নাম তার নাম হচ্ছে দুলাকত্রা সোশ্যাল, পরবর্তীতে এই এটাকে ইংরেজিতে যে নামকরণ করা হয় তার নাম হয় সোশ্যাল কন্ট্রাক্ট। আমাদের দেশে সর্দার ফজলুল করিম এই বইটির নাম দিয়েছেন রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট। তিনি এই আবার কেউ কেউ এটাকে সামাজিক চুক্তি হিসেবেও উপস্থাপন করার চেষ্টা করে থাকেন। রুসোর এই বইয়ের ভেতরে আমরা যারা রাষ্ট্র নিয়ে ভাবি তাদের জন্য একটা ইশারা রয়েছে। সমাজবিজ্ঞানের এবং রাষ্ট্রবিজ্ঞানের, বিশেষত রাষ্ট্রবিজ্ঞানের যে চারটি গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলা হয় থাকে, এই সোশ্যাল কন্ট্রাক্ট তার ভিতরে একটি অন্যতম বই। দেখা এর রিপাবলিক, প্লেটোর রিপাবলিক রয়েছে, তারপরে আমরা বলতে পারি যে অ্যারিস্টটলের যে পলিটিক্স রয়েছে, এর বাইরে আরো ম্যাকিয়াভেলির যে গুরুত্বপূর্ণ বই দি প্রিন্স রয়েছে, এরপরে এই সোশ্যাল কন্ট্রাক্ট একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ বই। এই বইটা কি বলা হয় থাকে যে ফরাসি বিপ্লবের যে চিন্তার যে বীজ, সেই বীজ অঙ্কুরিত করার ক্ষেত্রে ফরাসি যে শিল্প বিপ্লব ঘটেছে তার একটা অনুপ্রেরণার জায়গা এই সোশ্যাল কন্ট্রাক্ট। পরবর্তীতে এই বইগুলোর এই তাত্ত্বিক কাঠামোটি সারা পৃথিবীতে বিস্তার লাভ করে এবং এর ভেতর থেকেই রুসোর এই চিন্তা ভাবনাটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রবিজ্ঞানের একটা বিশাল বড় শাখায় এটা নিয়ে কথা বলা হয়ে থাকে। আমরা যদি এই বইটাকে বোঝার চেষ্টা করি কী কী কন্টেন্ট এই বইয়ের ভেতরে রয়েছে, এই বইটাকে যে চারটা অধ্যায়, প্রথমটাকে বলা হচ্ছে প্রথম পুস্তক, দ্বিতীয়টাকে বলা হচ্ছে দ্বিতীয় পুস্তক এবং তৃতীয়টাকে বলা হচ্ছে চতুর্থ পুস্তক। বইয়ের প্রথমেই সর্দার ফজলুল করিম যে কাজটি করছেন সেটি হচ্ছে এখানে একটা ভূমিকা দিয়েছেন, চমৎকার একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটি আপনি যখন পড়বেন তখন নিশ্চিতভাবে খুবই একটা সুন্দর ঝরঝরে ভাষায় লেখা একটা ভূমিকা, ভূমিকাটা খুব চমৎকার এবং মানে এর ভেতরে সর্দার ফজলুল করিমের ব্যক্তিগত ইচ্ছা এবং মননের যে পরিচয় তার সাথে আপনি পরিচিত হবেন এই বইটার ভেতর দিয়ে। এই বইয়ের অন্যান্য যে সকল যে অংশ রয়েছে তার ভিতরে আপনি দেখতে পাবেন যে রয়েছে যে সার্বভৌমত্ব কি, প্রকৃতির রাজ্য থেকে রাজনৈতিক রাষ্ট্রের রূপান্তর, মানে মানুষ যে একটা প্রকৃতির রাজ্যে একটা সময় ছিল এবং প্রকৃতির রাজ্যে যে মানুষ স্বাধীন ছিল, এই স্বাধীনতা থেকে মানুষের কেন একটা রাজনৈতিক রাষ্ট্রের পলিটিক্যাল স্টেট তৈরি করার প্রয়োজন দেখা দিল, সেটা নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন যা যাক রুসো। তারপরে একে দেখা যাচ্ছে রুসো বলার চেষ্টা করেছেন যে আমাদের যে সম্পদ, সে সম্পদের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আমাদের সম্পদের ব্যবহারটা কি, তার যথাযথটা কি, এই আলোচনা করার চেষ্টা করেছেন। রুসো চেষ্টা করছেন যে সার্বভৌমত্বের বিভিন্ন প্রকৃতি নিয়ে আলোচনা করার জন্য, সার্বভৌমত্ব কি ভাগ করা যায়, সার্বভৌমত্বের শক্তিটা কি, সাধারণের ইচ্ছা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যে সাধারণের ইচ্ছা। সাধারণের ইচ্ছা বলতে রুসো বলতে চেয়েছেন যে তাকে আমরা বলি সার্বভৌমত্ব, তাকে তিনি সাধারণের ইচ্ছা বলে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরে তিনি আইন কি, আইন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন। তারপরে বোঝানোর চেষ্টা করেছেন যে যে জনতা এবং জনতার সাথে যে রাষ্ট্রের সম্পর্ক কি, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন। সর্বোপরি এই বইটা যে শেষ এই তৃতীয় যে অধ্যায়, সে তৃতীয় অধ্যায়ে রুসো সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, কি রকম হবে সরকার ব্যবস্থা, সরকার ব্যবস্থা কেমন হলে সেটা জনগণের জন্য ভালো, এইভাবে করে আলোচনা করার চেষ্টা করেছেন রুসো। তারপরে কোন ধরনের সরকার ব্যবস্থা ভালো, তিনি অভিজাততন্ত্রের ব্যাপারে কথা বলেছেন,
কথা বলার চেষ্টা করেছেন রাজতন্ত্রের বিষয়ে, রাজতন্ত্রটি কেমন হলে একটা রাষ্ট্রের জন্য ভালো হবে, এবং সর্বোপরি যে মিশ্র সরকার ব্যবস্থা সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করেছে। তৎকালীন সময়ের প্রেক্ষিতে নানানভাবে একটা রাষ্ট্রকে বোঝার যে অভিপ্রায় সেটার একটা পরিচয় আপনি বা আপনারা এই বইটা পাঠ করলে পাবেন। একটি উত্তম সরকারের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সে বিষয় নিয়ে তিনি কথা বলার চেষ্টা করেছেন। এই বইয়ে যে মানে চারটা খণ্ডে ভাগ করা, তার ভিতরে যে শেষ অংশটুকু তার নাম চতুর্থ, সেই অধ্যায়টি চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে প্রসঙ্গ ধর্ম বলে আরেকটি অধ্যায় রয়েছে, অধ্যায় 8 নম্বর অধ্যায়। এই জায়গায় দেখানোর চেষ্টা করেছেন যে একটা রাষ্ট্রের ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্কটা কী, এটার কতটুকু প্রয়োজন রয়েছে এবং কী অর্থে এটার প্রয়োজন, সেসব নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি এই বইটা পাঠ করলে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। বইটি বইয়ের যে মূল্য সেটি মাওলা ব্রাদার্স নির্ধারণ করেছেন প্রায় 250 টাকা, হয়তো 20% ছাড়ে এই বইটার দাম 200 টাকা হতে পারে, 200 টাকা আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাদের যে আপনার এই আমাদের এই ভিডিওটির সাথে অনলাইনে আপনাদের জন্য এইটার একটা PDF লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিজেদের ইচ্ছে মতো বইটি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা ধারাবাহিকভাবে আরও নানান বইয়ের নিয়ে আলোচনা পর্যালোচনা আপনাদের সাথে নিয়ে উপস্থিত হব। আপনাদের সকলের মঙ্গল হোক।